शङ्काशं काश्यपेयं महाद्युतिं द्वन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम् ॐ दिव्यशङ्ख तुषाराभं क्षीरोदार्णवसं जलेश्वर আমার প্রণাম তুমি গ্রহণ করো। আমার মা এখন সুস্থ। তুমি না থাকলে আমি আমার মাকে সুস্থ করতে পারতাম না গো। আমার মাকে নিয়ে এসে একদিন তোমার পুজো দিয়ে যাব। না জেনে তোমাকে কত কটু কথা বলেছি, আমায় তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও আমায় তুমি। আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়। জলেশ্বর কোনটা করলে লোকনাথ? শিব ঠাকুরের আরেক রূপ, কেন তুই জানিস না? না তো, তুই জলেশ্বরে কি দেখেছিস? হ্যাঁ রে, শিব ঠাকুর কি আমাকে দেখা না দিয়ে পারে বল? যখন আমি বুক সমান জলে তখন কি জোরে ঝড় হচ্ছে, কি বড় বড় ঢেউ বাবা! তখনই মনে হচ্ছিল তলিয়ে গেলাম যেন। কিন্তু তখনই শিব ঠাকুর এসে আমাকে বাঁচিয়ে নিয়ে গেল আর মাকে আশীর্বাদ করে গেল। যাও লোকনাথ, এবার তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, তোমার সেবা যত্নেই তোমার মা সুস্থ হয়ে যাবে। জয় বাবা জলেশ্বরের জয়, জয় জলেশ্বরের জয়, জয় শিব ঠাকুরের জয়, জয় শিব ঠাকুরের জয়। এই এদিকে শোন, আয় তাড়াতাড়ি, ডাকছি না, আয়। মাফ করবেন মা ঠাকুরন, ঠাকুর মশাই এসছেন আর ওনাদের মধ্যে কিছু একটা আলোচনা চলছে। আলোচনা চলছে আমার কর্তাকে নিয়ে নয় তো? না না তা নয়, তবে সবাই মিলে কিছু একটা উপায় খুঁজছে, আর লোকনাথও আসবে শুনলাম। লোকনাথ আসবে? তার মানে? তার মানে সবাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিভাবে এই বাড়ি থেকে আমাদের তাড়ানো যায়। ওই ফাঁদে আমি আর পা দিচ্ছি না। ন্যাড়া কবার বেলতলা যায়? হ্যাঁ, তুই এক কাজ করতো, যা এটা ওই সুলতাকে গিয়ে দিয়ে আয়। এতে কি আছে মা ঠাকুরন? এতে আমার গয়না আছে, সবার নজর পড়েছে আমার এই গয়নার উপর। এখানে রাখাটা আর নিরাপদ নয়, উল্টো রাতটা ভালো ভালো মিটে যাক, নবাবের বকেয়া খাজনার সমস্যা মিটে যাক, তারপর আমি আমার গয়না নিয়ে আসব। মা ঠাকুরন, আপনার গয়না দিয়ে কি হবে? কেন, নবাবের খাজনা মেটানো হবে? আমি যেন দান ছত্র খুলে বসেছি, একবার ওনাকে ফিরতে দে, তারপর দেখ এই জমিদারি কার হাতে থাকে, তখন তুইও না পায়ের উপর পা তুলে থাকবি। এখন যা তো, এগুলো গিয়ে দিয়ে আয়। এরপর আবার লোকনাথ এসে গেলে আমার মনটা না গলিয়ে দেয়, তুই যা। খুব যে মায়ের আদর খাচ্ছিলে, এখনো বউ হয়ে আসনি, এখন থেকে এত কিছু কেন? বাবুর বুঝি রাগ হচ্ছে? মোটেই না, আমি তো বরং নিশ্চিন্ত হচ্ছি। নিশ্চিন্ত হওয়ার কারণ? মা তোমাকে মন থেকে গ্রহণ করেছে, বুঝলে কিছু? বুঝলাম। এবার মা আমাদের বিয়ের কথাটা বললেই আমি যাই। বিশ্ব,
ওকে এবার যেতে দে বাবা। সেই সকাল থেকে মেয়েটা কাজ করে চলেছে, ও বরঞ্চ বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিক, কারণ এখানে থাকলে ও আবার কাজ করতে শুরু করবে। আর তুই অত চিন্তা করিস না, যত তাড়াতাড়ি সম্ভব তোর বাবার সঙ্গে আমি কথা বলবো। তুমি যে কি বলো না মা, আমি যাই কাকি। সামনেই তো উল্টো রথ, ঠাকুরকে রথে চড়াবি না? হ্যাঁ রে, ঠাকুরকে তো রথে চড়াবই, নাহলে জগন্নাথ ঠাকুর যে খুব রাগ করবে। লোকনাথ, সেদিনকের মতন আবার সবাই আনন্দ করবে, আমার খুব ইচ্ছে জানিস। আগের বার যা আনন্দ হয়েছিল না, আমারও তো খুব ইচ্ছে রে বেনি। কিন্তু চারপাশে যা সব হচ্ছে না, আবার কোনো বাধা এসে না উপস্থিত হয়, সব ঠিক হয়ে যাবে। যেখানে লোকনাথ আছে সেখানে বাধা কিসের? তোর সঙ্গে থেকে কত বিপদই তো দেখলাম, শেষ পর্যন্ত কোনো বিপদই টিকতে পারেনি। তরিতা মাকেও তো তুই জব্দ করেছিস। কিরে মানিক চোর, আবার কাকে জব্দ করছিস শুনি? ওর কথা বাদ দাও তো দিদি, শুধু বকবক করে যাচ্ছে। শুধু বেনি, তোরা দুজনেই খুব পাজি হয়েছিস, লেখাপড়ার নাম নেই, সারাদিন শুধু ঘুরে বেড়ানো। বাড়িতে থাকলে তো একটু পড়তে পারিস, তোর বাবার টলিতে কত কে পড়তে আসে, আর তুই কি না? দিদি, আমার তো অনেক কাজ, আমার কি আর পড়ার সময় আছে? হ্যাঁ, তোমার কত কাজ সে আমি জানি, কটা দিন যাক, তারপর তোকে যদি আমি পড়তে বসাতে না পারি তাহলে আমার নামে অন্নপূর্ণা নয়। যা, তোরা দুজন মিলে এখন ঘরে যা, যা। আবার কোন নতুন উৎপাত শুরু হলো রে? দেখো, বিদ্যা এমনই এক বস্তু যা জলে ফেলে, আগুনে পুড়িয়ে বা চুরি করে নষ্ট করা যায় না। একজন রাজাও দেখবে সে পূজা পান শুধুমাত্র তার রাজ্যে বা তার দেশে, কিন্তু যিনি প্রকৃত বিদ্বান সেই ব্যক্তি কিন্তু পূজা পান সর্বত্র। তাই তো চাণক্য বলে গেছেন, বিদ্যতাঞ্চ নৃপতাঞ্চ নৈব তুল্যং কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। তাই বলছি বিদ্যাকে কখনো কি কমলা, তুমি এই শরীরে উঠে এলে? না না, তুমি এটা ঠিক কাজ করোনি, তুমি তো আজকের দিনটা অন্তত বিশ্রাম নিতে পারতে। আমার একটু কথা ছিল, এখন এখন ছাড়া আর কখন বলবো বলুন দেখি, আপনাকে তো আর ফাঁকা পাওয়াই যায় না। আচ্ছা বেশ বলো। বলছি লোকনাথের কি পড়াশোনা কিছু হবে না? হ্যাঁ, ওর বয়সী ছেলেগুলো দেখুন দেখি কি সুন্দর মন দিয়ে পড়াশোনা করছে, আমার ছেলেটা বুঝি সারা জীবন ওরা অশিক্ষিতই থেকে যাবে, ওর কি এসব দিকে একদম মন নেই? তাই তো দেখছি কমলা, ও তো বুঝতেই চায় না। আচ্ছা আপনি তো ওর বাবা, আপনি তো জোর দিয়ে ওকে কখনো কিছু বলতে পারেন নাকি? কমলা, গুরুদেব কি বলেন জানো, ও তো আর পাঁচজন সাধারণ ছেলের মতো এখানে শিখতে আসেনি গো, ও তো সকলকে বিলোতে এসেছে, আর ও তো ঈশ্বর দত্ত জ্ঞান নিয়েই জন্মেছে, ওকে কে কি আর শেখাবে বলো তো? ওকে নিয়ে তুমি চিন্তা করো না কমলা। আমি অত শত বুঝিনি বাপু, আমি যখনই ওর ভবিষ্যতের কথা ভাবি তখনই শিউরে উঠি। আচ্ছা, ও যদি একটু পড়াশুনো না করে তাহলে ওকে ভবিষ্যতে দেখবে বলুন দেখি? হ্যাঁ, লোকনাথকে নিয়ে এত চিন্তা করো না কমলা, ভগবানের সহায় গো। আর কিছু বলবে? বলছি বিশ্বর বিয়েটা নিয়ে
এবার একটু বাবা মার সঙ্গে আলোচনা করুন না। অন্নপূর্ণা দিদি, পেনি, আমরা সবাই মিলে জঙ্গলে গেছিলাম। আমি তো বিশল্যকরণী গাছ তো খুঁজে পাচ্ছি না রে। ভেবেছিলাম পারবো, কিন্তু এই জঙ্গলে এসে এত গাছের ভিড়ে কোনটা ওই গাছ কিছুই তো বুঝতে পারছি না। তারপর 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 বেনি বলল, চল লোকনাথ ফিরে যাই। কিন্তু আমি জানতাম জলেশ্বর আমাকে বিমুখ করতে পারবেন না, তাই আমি আশা ছাড়িনি। লোকনাথ, তুমি ধন্য, তুমি ধন্য। না গো জমিদার মশাই, বাবা জলেশ্বর সাপটাকে না পাঠিয়ে দিলে আমরা কি আর ওই গাছটাকে খুঁজে পেতাম? সাপটাই তো আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল গো। তারপর সাপটা একটা গাছের সামনে গিয়ে দাঁড়াতে এক অদ্ভুত আলোয় ভরে গেল জায়গাটা, আর আমাদেরও বুঝতে বাকি রইল না। লোকনাথ, বাবা তুমি তো স্বয়ং ভগবান, তুমি থাকলে কোনো কাজই অসাধ্য নয়। আমি কিছুই নয় গো জমিদার মশাই, সব তো তার কৃপা গো। তিনি আমাকে দিয়ে না করালে আমার আর কি ক্ষমতা বলো। বাবা, আমি তোমার সাথে কথা বললে খুব শান্তি পাই জানো। কিন্তু তুমি তো এখন শান্তিতে নেই। আমি তোমার সাথে কথা বললে খুব শান্তি পাই জানো। কিন্তু তুমি তো এখন শান্তিতে নেই। আমি আসার পর থেকেই তোমাকে দেখছি, তুমি কেমন অস্থির অস্থির করছো। কি হয়েছে গো জমিদার মশাই? তুমি জানলে কি করে? আসলে কি জানো নবা, উল্টো রাত অব্দি সময় দিয়েছে খাজনা মেটানোর জন্য, কিন্তু কিন্তু এই মুহূর্তে আমার আমার রাজকোষে এত অর্থ নেই যে আমি নবাবের খাজনা মেটাতে পারি। গর্গিরা এসে সারা গাঁ তছনছ করে দিয়ে গেছে, শ্মশান বানিয়ে দিয়ে গেছে। প্রজাদের কাছ থেকে যে অর্থ চাইব সেই উপায়ও নেই। আমার আমার জমিদারিটা বোধহয় এবার চলেই গেল। না গো জমিদার মশাই, নবাব অত অবুঝ নন, দরকার হলে আমি গিয়ে ওনাকে বুঝিয়ে বলে আসব, দেখবে উনি ঠিক বুঝতে পারবেন। না না বাবা, তোমায় কোথাও যেতে হবে না, তুমি তো আমার শক্তি, তুমি আমার সঙ্গে থাকলে আমি কোনো বিপদকে ভয় পাই না বাবা। বন্ধু বন্ধু করে সব মরলো একেবারে। আচ্ছা বলছি বেনি, তুই যে এত বন্ধু বন্ধু করে নাচছিস, বেপদের সময় সে বন্ধু তোকে বাঁচায় তো? এই যে বর্গিরা তুলে নিয়ে গেল, তখন কোথায় ছিল লোকনাথ? কি ভাগ্যি ঠাকুরের কি পায় আমার ছেলেটা বেঁচে ফিরলো, নইলে কি হতে পারত বলো দেখিনি? ঠাকুর কৃপায় আমি পাওনি মা, পেয়েছো লোকনাথের চেষ্টায়। হ্যাঁ মা, এখানে লোকনাথ না থাকলে আমরা কবে হারিয়ে যেতাম, এমন বন্ধু পা ভাগ্যের কথা মা গো। কি আমার একেবারে ভাগ্য, আর একটু হলে বর্গিরা তুলে নিয়ে যাচ্ছিল, তখন কোথায় থাকতো লোকনাথ? লোকনাথ বিপদ দেখে কোনোদিন পালায় না মা, ওকে তোমরা এখনো চিনতে পারোনি। হ্যাঁ মাম, লোকনাথ যেখানে সেখানে বিপদ কোনোদিন আসতে পারে না। এই চুপ কর দেখে নে,
তোকে আর মাতবরি করতে হবে না লোকনাথের হয়ে। এই দিকে আয়, একখানা কথা আমি তোকে বলছি, ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নে, বুঝলি? এই যে কাল সারা রাত তুই লোকনাথের বাড়িতে ছিলি, কোন ভদ্র সমাজে এই কাজখানা হয় বল দেখি নে? কোনোদিন শুনেছিস কোনো ভদ্র সমাজে এইরকম কাজ কোনো মেয়ে করছে? শোন অন্য একখানা কথা, এইটা পাড়া গাঁ, এইখানে হাজারটা লোকে হাজারটা কথা বলে, আমাদের কিছু সংস্কার মেনে চলতে হয়, তা তুমি মানো আর না মানো। কমলা কাকি তো মরতে বসেছিল মামি, ওদের বাড়িতে অন্য কোনো মেয়েও তো নেই, তাই আমি গিয়েছিলাম যদি একটু সাহায্য করতে পারি। আর দুদিন বাদে আমি তো ওই বাড়িরই বউ হয়ে যাব। মামি লোকনাথ তো সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে, কই তখন ভদ্র সমাজ কোথায় থাকে মামি? তখন তাই কেউ বলে না যে না লোকনাথ তোকে আর আসতে হবে না? তাহলে তাহলে তার বিপদের দিনে তার পাশে দাঁড়াতে গায়ে লোকের কাছে কেন অনুমতি চাইতে হবে? লোকনাথ কিন্তু সবসময় বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। কেউ নেই, আমি তো স্পষ্ট দেখলাম, তাই গেল। দাদা আমার তোমার সাথে একটা জরুরি কথা আছে। দরজার বাইরে আড়ি পেতেছিলে কেন গো? আমাদের কথা শুনছিলে কেন? সে কি রে, তুই এসব কি বলছিস? আমি আমি আড়ি পেতে তোদের কথা শুনবো কেন? আমি তো এই মাত্র এখানে এলাম। আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি, এই তো সেই আলতা পরা পা, এই তো সেই নূপুর। তুমি বলবে তুমি দরজার বাইরে ছিলে না? আসলে আসলে আমি দাদাকে একটা জরুরি কথা বলতে এসেছিলাম, এসে দেখলাম যে তুই দাদার সাথে কথা বলছিস, তাই তাই আমি বাইরে অপেক্ষা করছিলাম। তা তোমার সেই জরুরি কথাটা কি জানতে পারি মাধবী? দাদা উল্টো রথ, মানে উল্টো রথ? হ্যাঁ, উল্টো রথ নিয়ে আবার কি জরুরি কথা গো? উল্টো রথে তো জগন্নাথ মাসির বাড়ি থেকে আমাদের বাড়ি যাবে। আমি সেই জরুরি কথাটাই তো দাদাকে বলতে এসেছি, আমাদের বাড়ি থাকতে জগন্নাথ তোদের বাড়ি যাবে কেন লোকনাথ? সে আমি হতে দিচ্ছি না। মাধবী একটা কথা ভালো করে শুনে রাখো, তোমার কোনো কথা কিন্তু শোনা হবে না, ঠাকুরের ইচ্ছে তাই উনি লোকনাথের বাড়িতে থাকবে। তুমি বাধা দেওয়ার কে? একটা কথা তুমি ভুলে যাচ্ছ মাধবী, লোকনাথ যদি না থাকতো তাহলে এই রথের উৎসব কি হতো? সেসব আমি জানি না দাদা, জমিদার বাড়ি থাকতে উল্টো রথে দেবতাকে এক প্রজার বাড়ি উঠবে, সেটা কি ভালো দেখায় নাকি? উত্তরতের পর কোথায় নিজে থাকো সেটা আগে দেখো। কাল রাতে আমি স্বপ্ন দেখেছি দাদা, উল্টো রথের সারথি এবার আমার শো। দাদা দাদা তুমি সোমকে একবারটি রথের দড়ি টানার সুযোগ করে দিও। কেন টানবে না গো,
অবশ্যই টানবে, আমি বলছি তো। সত্যি তুই ঠিক বলছিস? হ্যাঁ গো, আমি একবার কথা দিলে সে কথা নড়চড় হয় না কখনো, সে কথা তো তুমি জানো। তবে দড়ি যেই টানুক, জগন্নাথ তো সেই আমাদের বাড়ি গিয়েই উঠবে। আমি আসি গো।